আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার বাড়িতে এমন কিছু গ্রিল লাগাবেন যেগুলো কখনই মরেচে আসবে না চকচক করবে পেন করতে হবে না অনেক টেকসই এরকম ধরনের গ্রিল লাগাতে চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন আপনি যদি এরকম ধরনের গ্রিল লাগান তাহলে কত টাকা আসবে এবং এরকম ধরনের গোড ডিজাইন করলে কত টাকা আসবে অ্যাসেস তৈরি করার সময় কি কি জিনিস আপনাকে খেয়াল করতে হবে এই বিষয় নিয়ে থাকছে আমার পুরো আলোচনাটা ডিজাইনগুলো দেখুন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন আমি প্রথমেই আপনাদেরকে এগুলার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনি যদি অ্যাস মালামাল তৈরি করেন অনেকেরই অ্যাস এর সম্পর্কে ধারণা আছে যারা কিনা জানে না তাদের উদ্দেশ্যে বলছি অ্যাস মালামালে কখনই মরিচ আসবে না পেন করতে হবে না নষ্ট হবে না অনেক টেকসই টেকসই বিষয়টা নির্ভর করবে আপনার কাছে যদি আপনি সুন্দরভাবে চতুর্পাশে ওয়েল্ডিং করেন তাহলে এগুলো অনেক ট্যাক্স হবে মজবুত হবে যদি ওয়াইল্ডিং বরাবর না হয় এবং অরিজিনাল কোম্পানির অ্যাসেস না হয় তাহলে কিন্তু মরিচা চলে আসবে আমি প্রথমে জানিয়ে দিই এগুলার মূল্যটা এগুলো এটি হচ্ছে সবগুলো কিন্তু গোডজেজ ডিজাইন এখানে কিন্তু সিম্পল ডিজাইন নেই যদি আপনি এই ডিজাইনটি করেন তাহলে এগুলা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে চারশো তিরিশ টাকা পর্যন্ত রাখা সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার দিয়ে তৈরি করতে পারবেন যদি চান অন্য জায়গায় তৈরি করতে তাও পারবেন সমস্যা নেই বিষয়টা হচ্ছে এগুলো যেতে ওয়ান পয়েন্ট টু এম পাকা মালদ্বীপ ওয়ান পয়েন্ট টু এম কথা বলে ওয়ান পয়েন্ট জিরো মালদ্বীপ তৈরি করে দেবে এরকম নয় কথা এবং কাজে বরাবরভাবে করলে চারশো তিরিশ টাকা পর্যন্ত রাখা যাবে আর আপনি যদি বাড়িতে আরও মোটা লাগাতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকা রাখা সম্ভব এগুলো কিন্তু চারশো টাকা রাখা সম্ভব বিষয়টা হচ্ছে নির্ভর করে চা আপনার কাছে এটা কিন্তু চারশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এই ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট ডিজাইনের ডিজাইনের দাম কম বেশি হয় যখন অর্ডার করবেন তখন কিন্তু ডিজাইন দেখে আপনার দামটা আপনি ডিসকাউন্ট করে কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখি আপনার যে যেখান থেকে এসব মালামালগুলো তৈরি করবেন চেষ্টা করবেন এগুলা স্টিলটি কোম্পানির দিয়ে তৈরি করার জন্য তাহলে কী হবে স্টিলটি কোম্পানির দিয়ে তৈরি করলে এগুলো অনেক বছর চলে যাবে নষ্ট হবে না চাষবে না পেন করতে হবে না আর আমাদের বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কি না মানুষকে দেখে দেখে স্টুডেন্ট অবস্থা ব্যবসা চালু করে দিয়েছে এখন বর্তমানে কাজ পাওয়ার জন্য মানুষকে কি করে হয়রানি হয়রানি করে কীভাবে কাজ নিজেই জানে না অনেকে কাজ কিভাবে করাবে তখন মানুষকে বলে ভাই আমি এইভাবে তৈরি করে দেবো দেখতেছে রেট নিয়েছে কম তারপর রেট যদি একটু লসের সম্ভাবনা থাকে তখন সে হালকা মাল দিয়ে মানুষকে এরকমভাবে প্রতারিত করার চেষ্টা করে অনেকই আছে এরকম আপনি এরকম ধরনের মানুষ থেকে বিরত থাকুন কাজ জানা হোনা সুদক্ষ কারিগর এবং কি মহাজন দ্বারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে হয়তো আপনি টাকা তো কাউকে বিলেশভাবে দিবেন না টাকা কাজ করিয়ে টাকা দিবেন এই জন্য বলছি আপনারা যদি সুদক্ষ এবং সুদক্ষ কারিগরদের না করতে পারেন তাহলে এগুলো কিন্তু আপনার ফিনিশিং হবে না বিষয়টা হচ্ছে কাজ বানাইলে হবে না শুধু এগুলো ফিনিশিং হতে হবে মালামাল যত এর মালামাল যদি ফিনিশিং বরাবর না হয় তাহলে কিন্তু পরে সমস্যা হতে হয় আর এস এস এর মালামাল কিন্তু অনেক ধরনের মাল রয়েছে আপনার স্টিলটি কোম্পানি যদি তা না হয় আপনি এস বা ম্যাক্স কোম্পানি দিয়ে তৈরি করতে পারেন নাহিন কোম্পানিটা এর অনেকগুলো কোম্পানি আছে এসব কোম্পানির নাম নিতে চাচ্ছি না চাইলে আপনি স্টিলটেক ম্যাক্স এস কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে এই ছিল আজকের আমার নতুন এই ভিডিওর বর্তমান মূল্যটা যদি চান আমাদের মাধ্যমে তৈরি করতে আমাদের স্থান হচ্ছে কুমিল্লা জেলা বড়িচং থানায় আমাদের দোকান বুড়িচুং বাজারেই চাইলে আপনি যে কোনো থাকা জাগান যেখান থেকে চান সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন আপনার বাড়িতে মালাবাল ইনশাল্লাহ পৌঁছানো সম্ভব ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এত কম্যত দেখার জন্য